গত শুক্রবার 1 সেপ্টেম্বর বন্ধুর সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ফোনে কথা হয়। অবশেষে সিলিং ফ্যানে ঝুলল শিক্ষার্থীর মরদেহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান থেকে সহপাঠীরা সংগ্রহ করেছে তার মৃতদেহ। কাজী শামিতা আশকা নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। গত শুক্রবার 1 সেপ্টেম্বর রাত 8:30 বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকা থেকে সহপাঠীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের 48তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায়। তার সহপাঠীরা জানিয়েছেন, আশকা আমবাগান এলাকা 50তম ব্যাচের 4 জুনিয়রদের সাথে বাসা ভাড়া করে সেখানে থাকতেন। করোনার সময় তার রুমমেটরা কেউই বাসায় ছিলেন না। রুমমেটরা জানিয়েছেন, খুলনা থেকে আশকার বন্ধু তুরজোর ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রুমমেট ও সহপাঠীরা। প্রশ্ন হলো, আশকার বন্ধু তুরজন সে কী করে জানলো যে আশকা তিনি দুর্ঘটনা ঘটাতে পারেন? তাহলে কি সেই বন্ধুর সাথে ফোনে কথা হওয়ার পর এমন এক পর্যায়ে রাগ অভিমানে হয়তোবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশকা তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন? পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন। ভেতর থেকে দরজা বন্ধ অবস্থা, সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থা দেখতে পান তার সহপাঠীরা তার মৃতদেহ। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসেন, পরে সেখান থেকে এনাম মেডিকেলে নিয়ে যায় তার সহপাঠীরা। এনাম মেডিকেলের চিকিৎসক ডাক্তার অনরব বলেন, ইসিজি রিপোর্ট দেখে বুঝতে পারছি অন্তত আধা ঘন্টা পূর্বে তার মৃত্যু হয়েছে। যেহেতু অস্বাভাবিক মৃত্যু, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর মৃতদেহ পরিবারকে বুঝিয়ে দেবেন। সাভার থানার উপপরিদর্শক আল মামুন কবির তিনি বলেছেন, প্রাথমিকভাবে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে শনাক্ত করেছি। বন্ধুর সাথে ঝগড়ার কারণে সে আত্মহত্যা করতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সাক্ষী এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারকে মৃতদেহ বুঝিয়ে দিতে পারব। অর্থাৎ বন্ধুর সাথে ফোন কলে কথা, রুমমেটরা কেউ ছিলেন না বাসায়, হয়তোবা কথাবার্তার এক পর্যায়ে রাগ অভিমানে তার বন্ধু তুরজোর খুলনা থেকে হয়তো এমন কিছু বলেছেন যার ফলে অভিমান করে আশকা তিনি মৃত্যুর পথ বেছে নিয়েছেন। আশকার এই মৃত্যুতে বন্ধু মাধব পরিবার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে এক শোকের ছায়া। এমন মৃত্যুকে মেনে নিতে পারছে না বন্ধু বান্ধব, সহপাঠী এবং অসংখ্য গুণগ্রাহী। আশকা তিনি ছিলেন অনেক মেধাবী। তিনি জুনিয়রদের সবসময় বোঝাতেন ভালোভাবে চলার জন্য, ভালোভাবে পড়াশোনা করার জন্য। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেও আশকার এই মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।